اللهم بارك لنا قرن اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان দেখছেন কি সুন্দর দোয়া এটা যদি কেউ পুরো মাসে পড়ে এই মোবাইলটা বলছ বন্ধ করেন এইটা যদি এই রজব মাসে কেউ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজে এবং শাবান মাসেও পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনাস দেয় যদি আপনি আগামী মাসে এই দোয়াটা পড়েন তাহলে আগামী বছর রজব পর্যন্ত আল্লাহ পরে বাঁচিয়ে রাখবে সুবহানাল্লাহ আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আল্লাহ পাক এক বছরের গুনাহ আপনারা মাফ করে দিবেন আল্লাহ যারা এই দোয়াটা পড়বে বা মুখস্থ করবে এদের সবার হায়াতকে ভালো রাখবে বলেন তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান অবলিগনা রমজান খুব পিম লাগায় পড়বেন কারণ এই দোয়াটা আমার নবী বেশি বেশি পড়ছে এই চা দুদিন তো হলেই বেশি বেশি পড়ছে ইকোপ করো ইকোপ টন ব্যাস বাড়াও মাস্টার বাড়াও তোমার মাইক বলো কি লিগে কি কিপটামি করতেছো মিয়া মাইকের আওয়াজ গুলির মতো দাও আমার কানে গুলির মতো আইলেই সব ঠিক হয়ে যাবে একসাথে বলবেন তাহলে এই চাঁদে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই যদি কারো মুখস্থ না থাকে বাজান এটা ইমাম সাহেবের কাছে মুখস্থ করে নেবেন অথবা যে আমি বললাম আপনি রেকর্ড করে নেবেন হ্যাঁ তাহলে আবার আমি আপনাদের পড়াই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান আরে আমার প্রিয় হাবিব এই দোয়াটা পড়ছে আমরা তো দোয়া বুঝি না পড়তে চাইও না হালাকি আমার রসুল বলছে যারা আমার উম্মত এই রজব মাসটা চা দুদিত হওয়ার সাথে দোয়াটা আরম্ভ করে দিবে সেদিন থেকে পঞ্চাশ হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকবে একজনের মুখই লড়ে না মনে মনে ভাবে মুখ লড়াই লাভ কি মুখ লড়াবেন লাভ হইব লস হইব না ঠিক না বেটি জোরে করে আরো জোরে আরো জোরে এই পৃথিবীতে বাবা যারাই আল্লাহরে বেশি ভালোবাসছে দেখবেন ওরাই বেশি মুসিবতে পড়ছে দেখবেন যারা সুসকর ঘুষকর বোতলকর গাঞ্জাকর হিরোইনকর কোনো টেনশনই নেই কোন রোগ তাপ নাই যত রোগ যত টেনশন দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আড়ুতে ব্যথা মাজা ব্যথা চোখে কম দেহে সওয়াল মায়া নিয়ে ঝামেলায় পড়ছে ঠিক না বেটি আর যেগুলো দেখবেন একবারে পাপ করতে করতে গুজা হয়ে গেছে এ হালায় তারপর মরে হাসেন গে ঠিক না বেটি জোরে করে আরো জোরে মাশাআল্লাহ এটা আপনাদের মুখ খুলছে শীতের কারণে এক সাসা চিন্তা করে যে সিললেনে বিললেনে মুখ খুলবো কেমনে শীতে তো বেহা হয়ে গেছে গেছে ইরি দেনে বুঝতে যখন কামে যান তখন বেহা হন না এখানে একবার বেহা হয়ে গেছে গরম খিচুড়ি দিয়ে দেবো আজকে পেট গরম যেন এক সপ্তাহ পর্যন্ত খাওয়ান না খাইতে পারে বুঝেন আমার দিকে তাকাবেন আমি যে সুরাটা আজকে পড়ছি এই সুরাটা আপনিও পারেন আমিও পারি সে এই ছোট্টকালে বক্তব্যে তাকে পড়ছেন এই সুরাটা যদি কেউ পড়ে নিয়মিত বেতের নামাজের লাস্টের রেখাতে বেতের নামাজের লাস্টের লেখাতে যদি এই সুরাটা কেউ পড়ে অথবা সুরা ফুল আল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাউজে কাউসার দান করবে হাউজে কাউসার চিনেন চিনেন একজনের কাছে চিনি কে এত করে টেহারেট পাওয়া যায়নি মনে এক বোতল কিনে আনছিলি কোথা কয়বার বেটা মিলে বাবা হাউজে কাউসার আমার নবীও চিনতেন না মারহাবা বলেন ঠিক কোরআনে আল্লাহ সেই কথাই বলে দেখেন আমি পড়ি আপনি আমার সাথে পড়বেন কেমন কোরআনের একটা অক্ষর যদি কেউ না বুঝা পড়ে আল্লাহ তাকে নব্বইটা নাকি দান করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ আকবার বলবেন হাড়ের রোগ থাকবো না بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. مرحبا بولي سورة فرسن مالك نايك পৃথিবীতে সবচেয়ে দামি সুর, দামি গান, দামি কথা, দামি কালাম আমার মাবুদের কালাম, ঠিক না? এই সুরাটা এমন একটা চ্যালেঞ্জিং সুরা, মক্কার সমস্ত কাফের গুলো এক হয়ে গেল, দারুন নাদুয়ার মধ্যে বইয়া মিটিং করলো, মুহাম্মদ যে কালাম সালাম কয়, যে ওয়াজ নসিহত কয়, ওইগুলা কি আসলে কি আল্লাহর পক্ষ থেকে কয় না ঘরে বইয়া বইয়ার বউরে লইয়া বানায়? নাউজুবিল্লাহ, আস্তে কইলে বাতের রোগে ধরবে, হ্যাং ম্যাং করে হয়ে যাবে রোগগুলা, খালি পারে কোন না কথা কইতে আর কোনো কিছু পারে না, ওয়াজে বইয়া গেলে হু দেখালি বইয়ে তাই কটা গেলে, হ্যাঁ লাফালাফি কুদা কুদি দি, তাঁতি কান্দার স্কুলে বইয়া ট্যাগরাডার ব্রিজের নিচে বইয়া কত কুদা কুদি দেয়, কে ওয়াজের মাঠে কুদা কুদি নাই, আওয়াজ হবে তো সেই রকম আওয়াজ হবে, বলেন তো আল্লাহু আকবার। এই মক্কার সব বেঈমান গুলা, তুমি আর আমি কয় টাকার মাতবার রে বেটা? আবু জেহেল সারা দুনিয়া চ্যালেঞ্জ করছে, এই বাচ্চাগুলো কথা কয়, বাচ্চাগুলি ঠিক সারা দুনিয়া বড় বড় লিডাররা পর্যন্ত আবু জাহেলের কাছে ফের গেছে। এ হুজুর আপনার গো আল্লাহর ওলি গো বন্ধ করে, বাচ্চা মানুষ তো এরা খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, এরা কিন্তু আসলে ফেরেশতা, ফেরেশতার জন্য নিষ্পাপ আর অনিষ্পাপ আলহামদুলিল্লাহ বলে, বড় হওয়ার পর কার কি যে আঙ্গুল দেবে এটা পরে এটা পরে এখন তো আলাদা ঘর থাকে না, আর বেঈমান আবু জেহেলের বর্ষার লাগে একটা ঘর ছিল, ওটার নাম দারুন নাদুয়া, নাম কি? মুখস্থ রাখবেন, এই ঘরটা এখনো আছে কাবা ঘরের কেবলই উত্তর পাশে, আমাদের দেশের উত্তর পাশ বাজান্দি দারুন নাদুয়ার মধ্যে বইয়া সবাই ষড়যন্ত্র করলো, মুহাম্মদ যে কালাম সালাম কয়, যে কোরআন নামে যে কথাগুলো বলে গো, কবিতাগুলোর মিল আছে ঠিকই, মনে হয় মুহাম্মদ তার বউর লইয়া ডেলি রাত্রে বানায়, যখন এই কথা বলেছে চেয়ারম্যান সাহেব শেয়ার দেন, এই মুসলমান ভাইরা যখন সবাই মিলে প্রশংসা করা শুরু করলো, মুহাম্মাদের কালাম এমন একটা কালাম এমন একটা কোরআন নামে গ্রন্থ, একবার তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায়, বাজান কোরআন এমন একটা জিনিস গো, মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করলো ফেরেশতা, কঠিন আকার ধারণ করলে ছোট বাচ্চার মতো হয়ে যায়, কোরআন এমন একটা শব্দ, কোন অসুস্থ মানুষের পাশে বসে যদি কোন সন্তান কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে
তার সমস্ত অসুস্থতা দূর কইরা দাও বজন দেখুন দিলটা নরম করবেন গো আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল একমাত্র কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ আবু জেহেল কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাসতো না এমন কি উতবা সাহেবা কোরআন তেলাওয়াত না শুনলে তারা ঘুমাইতে পারতো না এমন কি পায়খানা পেশাব করতে পারতো না সুবহানাল্লাহ কোরআন এমন একটা শব্দ কি আপনাদের মন খারাপ না মন খারাপ করে না খিচুড়ি আছে মেলা ডেক যা আছে সারা রাত খেলেও শেষ করতে পারবেন না জনমের খাওয়া খাবেন আজকে পুরো বছর পোষাই দেবেন আজকে চেয়ারম্যানের মাহবেন আপনি কি মনে করেন মিয়া আত্মাটাই তো কলিজাইটো বড় আলহামদুলিল্লাহ বলেন না বলেন আল্লাহু আকবার হামদান কাসীর তৈয়বা জোরে বলেন হামদান কাসীর তৈয়বা মুবারাকান ফিহে ইয়া আল্লাহ يا الله গতকালকে রংপুরে যেই কোটা লোক আমার টাইম পাশে দাঁড়ায় আছিল আপনার যা হইছে নে 10 গুণ প্যান্ডেলে বসা তো বাদই দিলাম অতএব মনে দুঃখ নাই আশেপাশে আর ওয়াজ আছে তো আর আগে থেকে খিচুড়ি কথা কয় নাই ওয়াজ মোয়াজে কাম হইতো না যদি খিচুড়ির নাম আগে নিত যদি খালি পোস্টারে লিখে দিত ওয়াজের পরে মাশাআল্লাহ পাতলা খিচুড়ি আছে দেখতেন মানুষ আইল ইসলাম তবে ইনশাল্লাহ প্যান্ডেলে জায়গা হবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহু আকবার করে বলেন তো আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠায় দেখান তো কে ভাগবেন এই কাম করবেন আপনারা বুঝলেন আমার এলাকার মানুষ এই কাম করবেন যাক যা আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করেন আমি আল্লাহ যারা আসছে বসছে যারা দোকানের সামনে আছে তাদের সবাইকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন তাহলে এবার বলবেন এটা হলো মিরাজের চাঁদ এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো কোথায় গেছে এবারে লাল যায় এই এই এবারে এই কই যারে শুনে এদিকে এই সেটা কোন দিকে যায় আমার হাত দিয়ে দেখে কোন দিকে চলে যা কাই মাথা তোর স্যান্ডেল নিব না তোর যে স্যান্ডেল কট করির তো কেন নিব না যে স্যান্ডেলটা সংরক্ষণ করে যাক বালা তারপর আলহামদুলিল্লাহ বলে বাবা আমার দিকে তাকান এই মাসে ইজা দাখলা রজব